বয়েজ ক্লাব প্রাঙ্গণে পাঁচ ভরে জয়ী 10 নম্বর বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সম্বর্ধনা দিলেন। নওদা ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী ও নেতাগণ অঞ্চল ভিত্তিক পরপর মঞ্চে এসে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সম্বর্ধনা জানালেন। ফুলের মালা, ফুলের স্তবক, কাঁসার থালা, জহরকোট, অধীর রঞ্জন চৌধুরীর ফটো সহ নানা জিনিস দিয়ে সম্মান জানান। সম্বর্ধনা পেয়ে আপ্লুত অধীর রঞ্জন চৌধুরী। আমাদের অঞ্চলের ভাই পিন্টু, পিন্টু আপনাদের সঙ্গে সহযোগিতা করে আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাদ খান, শাহাবুদ্দিন মোল্লা, আইনডিসি থেকে আগত শিরফুল ইসলাম জানাপাড়া থেকে। প্রথমেই মালা পরিয়ে সম্বর্ধিত করছেন নওদা ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী সুনীল কুমার মণ্ডল মহাশয়। এবং একটু সবার সামনে আপনি বসেন, আপনি বসেন। এবং আপনারা বসুন, প্লিজ, কেউ উঠবেন না, বসুন। তো নীতিশ বিশ্বাস পুষ্পস্তবক দিয়ে দাদাকে সম্বর্ধিত করছে। এবারে ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য রায়পুর, রায়পুরে রাজীব ভাইয়ের নেতৃত্বে, রায়পুর অঞ্চলে রাজীব ভাইয়ের নেতৃত্বে রায়পুর অঞ্চল থেকে দেওয়া হলো মধুপুর অঞ্চল, তারপরে মধুপুর অঞ্চল, মধুপুর অঞ্চলে মোহাম্মদ রফি, মোহাম্মদ রফির নেতৃত্বে মধুপুর অঞ্চল থেকে আমাদের প্রিয় নেতাকে সম্বর্ধিত করা হচ্ছে মধুপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে। পরে নওদা অঞ্চল কংগ্রেসের মানারুল ভাই নেতৃত্বে নওদা অঞ্চল কংগ্রেস মানারুল ভাই, মফিদুল ভাই, আমাদের লিয়াকত ভাই, সেন্টু ভাই, প্রত্যেকে চলে আসুন। আমাদের নওদা অঞ্চলের পক্ষ থেকে, নওদা অঞ্চলের পক্ষ থেকে মানারুল ইসলাম, মফিদুল ইসলাম, বিশ্বনাথ মণ্ডল, আমাদের লিয়াকত হোসেন, সেন্টু, অপরেশ বিশ্বাস, এদের নেতৃত্বে আমরা নওদা অঞ্চলের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম। এবারে সর্বাঙ্গপুর অঞ্চলের সিরাজ সাহেব সহ যারা আছেন প্রত্যেককে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সিরাজ সাহেবের নেতৃত্বে বালিওয়ান, পরবর্তীতে বালি টুই ভাই আমাদের আসিফ ইকবাল, ভাই ইকবাল তুমি তৈরি থাকো, বালি ওয়ানের পরে বালি টু চলে আসবে মঞ্চে। আমাদের বালি ওয়ান অঞ্চলে কংগ্রেসের প্রতীকে একজন মেম্বার, যিনি কোন মূল্যে এখনো পর্যন্ত বিক্রি হননি, একটু হাততালি দিন, এটা হচ্ছে মনুষ্যত্ব, এটা হচ্ছে বিবেক। বলে রই আজকে ভারতবর্ষ বলুন, আজ বাংলার পচনের দুর্গন্ধ একটু একটু করে গোটা ব্লকে ছড়াতে শুরু করেছে, আপনারা তা লক্ষ্য করেছেন। কারণ কদিন আগে নওদা রেডিও অফিসে লক্ষ্য করেছেন যে কয়েক কোটি টাকা তছরুপ হয়ে গেল নওদার মানুষ, আজকে সেটা উপলব্ধি করতে পারছে।
আমরা জানি যে নওলা তৃণমূল কংগ্রেস টপ টু বটম এভরিওয়ান ইজ করাপ্টেড ইন টিএমসি পার্টি, এই দলের সবাই হচ্ছে দূষিত বস্তু। তাই দূষিত বস্তু থেকে নওদার মানুষকে অনুরোধ করব, স্বতন্ত্র থাকবেন, দূরে থাকবেন। এবং আমার বিশ্বাস যে 21 সালের নির্বাচনে নওদার মানুষ তার শিক্ষা দিয়ে দেবে। আজকে আমাদের দাদা এখানে উপস্থিত আছেন, দাদাকে আমরা লোকসভা ভোটের আগে শুনেছিলাম, এখানে একজন নেতা বড় বড় কথা বলছিলেন, তিনি বলছিলেন যে দাদাকে নাকি বলছিলেন যে আপনি এক্স হয়ে গেছেন, প্যাড ছাপা দেবেন। বিধাতার কি অমোঘ নির্দেশ দেখুন, তিনি আজকে প্যাড ছাপিয়েছেন, শুধু এমপি হিসাবে নয়, অপোজিশন লিডার ইন পার্লামেন্ট হিসাবে তিনি প্যাড ছাপিয়েছেন। কি হিসাবে? পাবলিক অ্যাকাউন্ট কমিশন চেয়ারম্যান হিসাবে তিনি প্যাড ছাপাতে চলেছেন। কি হিসাবে? কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার হিসাবে। আমরা আপনাকে বলছি যে আপনি ইমিডিয়েট একটা প্যাড ছাপিয়ে নিন। 2021 সালে আপনার পাশে এক্স মিনিস্টার ও ইস্টবেঙ্গল কথাটা লেখা থাকবে, কারণ আপনি এক্স হওয়ার সময় হয়ে গেছে। তার প্রমাণ আমরা পেয়েছি, আপনি বড় বড় কথা বহরমপুরে এসে বলেছেন, এখন বহরমপুরে মিটিং করতে পারেন না, আপনি বেলডাঙ্গার মিতালি সিনেমা হলে মিটিং করছেন। 21 সালে মুর্শিদাবাদের রেজিনগর পার করিয়ে পলাশির আমবাগানে আপনাকে আমরা মাথায় ঘোল ঢেলে আপনার দেশে ফেরত পাঠাবো। যে নওদায় বহু মিটিং করেছি, আর আমতলা তো নওদার ধর্মতলা, কলকাতার যেমন আমতলা, কলকাতার যেমন ধর্মতলা, নওদার তেমন আমতলা। কিন্তু সেই আমতলায় একটা নতুন জায়গায় আর কি সভা করতে এসে দেখছি যে এই জায়গাটা কিন্তু যে কোনো জায়গার থেকে অনেক বেশি ভালো লাগছে। আমরা এই কোনায় ওই কোনায় সেই কোনায় অনেক সভা করেছি, একদিন এই মাঠে সভা করতাম আমরা, আমি প্রস্তাব দিয়েছিলাম চল এই মাঠটাকে আমরা পার্ক বানিয়ে দিই, তারপর থেকে মাঠ পার্ক করছি। তো আজ নতুন জায়গায় সভা করতে ভালো লাগছে, এবং সেই সুবাদে এত নওদার বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন এই সভায়, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানানোর সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি যে দেখুন আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমাকে অনেক কিছু দেওয়া হলো, আপনারা তোদের সামনে দেখলেন, কিন্তু প্রকৃতপক্ষে এইগুলো সব আপনাদের পাওনা। আমি আপনাদেরকে উৎসর্গ করছি এই কারণে যে আপনারা যদি আমাকে দোয়া না করতেন, দয়া না করতেন, তাহলে আমি না এমপি হতাম, না আমি পার্লামেন্ট যেতাম, না আমাকে খাতির করা হতো, না আমাকে ফুল বেলপাতা দেওয়া হতো। তাই যা কিছু আমার পাওয়া সব কিছু আপনাদের দেওয়া, যা কিছু আমার পাওয়া সব জানবেন আপনাদের দেওয়া। তাই সর্বপ্রথম যদি কাউকে আমি অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, আমার শ্রদ্ধা সালাম ভক্তি জানাতে চাই, আমার ভালোবাসা স্নেহ জানাতে চাই, তারা হলেন আপনারা। আমি তাই আপনাদেরকে সম্মান করি, সালাম করি, শ্রদ্ধা জানাই, স্নেহ জানাই, ভালোবাসা জানাই। নওদার মানুষ আপনার অত্যন্ত সচেতন মানুষ বলে আমি অন্তত মনে করি। আমি সব জায়গায় একটা কথা বলি যে নওদায় কে ভোটে জেতে কে ভোটে হারে বড় কথা নয়, কিন্তু নওদায় কখনো ভোটের প্রচার করতে গিয়ে না এলাকার মানুষ বিদ্রুপ করেছে, না কটাক্ষ করেছে, না কখনো খারাপ ভাষা বলেছে, না কখনো অপমান করেছে। নওদার মানুষের মধ্যে এই যে চিরাচরিত ভদ্রতা, সভ্যতা, আতিথেয়তা, এটা আমাকে সবসময় আকর্ষণ করে, আজও করে। আমরা ভোটে হারতে পারি সেটা বড় কথা নয়, আপনারা মনে করেছেন আমাদেরকে ভোট না দেওয়া উচিত, তাই আমাদেরকে দেবনিবেশ করেছেন, আপনাদের সে অধিকার আছে। কিন্তু এবারের ভোটের রাজনীতিটা অন্যান্য বারের ভোটের রাজনীতির সঙ্গে একদম সম্পূর্ণ আলাদা। এবারের ভোটের ময়দানে শাসক দল তৃণমূল যে ধরনের প্রচার করল, এটা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর, রাজ্যের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। একটা ভোট হবে কি, একটা ভোট হবে যেখানে মানুষের জন্য উন্নয়নের যুদ্ধ হবে, মানুষের জন্য ভালো করবার পরিকল্পনার কথা মানুষকে বলা হবে, মানুষের জন্য আমাদের ভাবনা কি মানুষকে সেটা বলা হবে, এটাই হওয়া উচিত। এখানে গত যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে শাসক দলের পক্ষ থেকে কৃষকের কথা বলা হয়নি, শ্রমিকের কথা বলা হয়নি, বেকার যুবকদের কথা বলা হয়নি,
মুর্শিদাবাদ জেলা তথা বাংলার উন্নয়নের কথা বলা হয়। কি বলা হয়েছিল প্রচারে? প্রচারে একটাই কথা, একটাই কথা যেটা বাবু বলছিল যে অধীর চৌধুরী বিজেপি, অধীর চৌধুরী আরএসএস, তাকে হারাও, তাকে জেতালে সে তারপরের দিন নাকি বিজেপি করতে চলে যাবে। মনে করুন আমি বিজেপি করতে গেলাম, জেতার পর কি হতো? তাহলে তার পরের দিনে আমার এমপি পদটা চলে যেত, তার পরের দিনে আমাকে আবার ভোটে দাঁড়াতে হতো যদি আমি এমপি হতে চাইতাম। ওরা মনে করেছে যে ভারতবর্ষের লোকসভা বিধানসভা পশ্চিমবঙ্গের এক, পশ্চিমবঙ্গের বিধানসভায় দল ত্যাগ করে দলের টিকিটে জেতা এমএলএ হয়ে দলকে ছেড়ে গেলেও সে কিন্তু বিজেপির নেতা হতে পারে, পকেটে তার কংগ্রেসের সিম্বল থাকা সত্ত্বেও। কিন্তু লোকসভায় এটা হওয়া যায় না, লোকসভার নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। আর যদি কেউ লোকসভায় দল ত্যাগ করে কালকে তার সদস্যপদ কাটা পড়বে। তাই মনে করুন আমি জিতলাম আর লোভে লোভে আমি ওখানে গেলাম, বিজেপিতে যোগদান করলাম, তার পরের দিনই আমার পদটা চলে গেছে। আমরা মানুষকে এসব কথা বলতে জানি এই কারণে যে আমরা মানুষের শুভ বুদ্ধির উপরে নির্ভর করে রাজনীতি করি, কিন্তু এটা সমাজের জন্য ক্ষতিকর। নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িকতা কখনো সমাজকে উন্নত করে না। দুর্ভাগ্য কি জানেন, মনে করুন পার্লামেন্ট গেলাম, যারা নওদার বুকে মুর্শিদাবাদের বুকে বিরাট মুসলমানদের মাসিয়া হয়ে ভোট চাইছে তাদেরকে একদম চোখের সামনে দেখলাম পার্লামেন্টের মধ্যে। কি দেখলাম? যখন কোনো বিল আসছে, মানুষের স্বার্থকে ক্ষতি করে কোনো বিল আসছে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে যখন কোনো বিল আসছে, তখন আমাদের দায়িত্ব কি? আমি মনে করি বা আমরা মনে করি বা কংগ্রেস মনে করে, আমাদের সংখ্যা বড় কথা নয়। সংখ্যা যাই হোক না কেন, কংগ্রেস একটা নীতি আদর্শ একটা বিচারধারার উপরে দাঁড়িয়ে চলেছে। তৃণমূলের সব নেতাকে চুরি করে বসে আছে, কে কাকে ধরবে আর কে কাকে তাড়াবে? মমতা ব্যানার্জি, আপনি কি জানতেন না যে আপনার ভাইরা কাটমানি নিচ্ছে? এই মমতা ব্যানার্জি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে বলছে, এই যে তৃণমূলের নেতারা, তোমরা কোথায় কি করে পয়সা কামাতে সব আমি জানি, আমি জানি। সিধা হয়ে 75% নিজেরা খাও, 25% পার্টিকে দাও, স্লোগান কার? মমতা ব্যানার্জি। এখন দিদি বলছে আমি কিছু জানি না, সব আমরা ভাইরা খেয়েছে। দিদি ভাইরা কি এমনি এমনি খেলো? আপনার হাতে প্রশাসন, আপনি কিছুই জানতেন না, আপনার হাতে পুলিশ, আপনি কিছুই জানেননি। আজকে দিদি বলছে দিদিকে বলো, কি বলবে দিদিকে? দিদিকে বলো বলে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, দিদিকে বলো বলে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই নওদার কোনো মানুষ সেই ফোনে যদি দিদির সঙ্গে কথা বলতে পারেন, আজকে আমি সম্বর্ধনায় যা পেয়েছি থালা বাটি ফুল বেলপাতা সব আপনাকে দিয়ে যাবো। একটা লোক দেখা যে দিদিকে বলো প্রোগ্রামে দিদির সঙ্গে কথা বলতে পেরেছে, আরেক নাটক শুরু হয়েছে। কে কাকে বলবে? দিদি বলেছে ভাই থেকে চিন্তা নাই, আমাকে নাটক করতে হবে, তাই আমি নাম দিলাম দিদিকে বলো। আমার পিঠে আছে কুলো, আমার কানে ভরেছি তুলো, তাতে আমি কিছু শুনবো না। বাংলার মানুষকে আর নাট্যকার সেজে আর ঠকাবেন না বাংলার মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মানুষকে ঠকাচ্ছে মোদি, আর বাংলার মানুষকে ঠকাচ্ছে দিদি। তাই দিদি আর মোদির হাত থেকে এ রাজ্য, এই দেশকে আগামী দিনে উদ্ধার করতে হবে। আপনারা আমাদের সঙ্গ দিন, আপনারা আমাদের সহায়তা করুন, আপনারা আমাদের দোয়া দয়া করুন, আমরা নিশ্চয়ই আমাদের যে মকসাদ সেই মকসাদে পৌঁছাবো। আজ না হয় কাল আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। সবাই ভালো থাকুন, শ্রদ্ধা সালাম নমস্কার স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।